নমস্কার বন্ধুরা, ডায়াবেটিস বা সুগার সম্পর্কে আপনাদের সবারই কম বেশি তথ্য জানা আছে, আর তার কারণ ডায়াবেটিস অ্যাওয়ারনেস প্রোগ্রামস। আজ পৃথিবীতে সর্বাধিক ডায়াবেটিক পেশেন্টস আছেন ইন্ডিয়াতেই। সেই কথা মাথায় রেখেই একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজ আমাদের চ্যানেল সুস্থতার চাবিকাঠিতে। তবে বলে রাখি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নাহলে অনেক ইম্পর্টেন্ট তথ্য মিস করে যাবেন। বলা হয়, যখন আপনার শরীর সুগার বা শর্করাকে ব্লাড থেকে সেল অর্থাৎ কোষে সক্রিয়ভাবে ট্রান্সপোর্ট করতে পারে না, তখনই হাই ব্লাড সুগার বা হাইপার গ্লাইসেমিয়া হয়ে থাকে। এখন দেখা যাক কিভাবে এই সুগার লেভেলকে ইজিলি নর্মাল অবস্থায় আনা যায়। নাম্বার ওয়ান, এক্সারসাইজ রেগুলারলি, অর্থাৎ প্রতিদিনের ব্যায়াম আপনার ওয়েট লস করতে ও ইনসুলিন সেন্সিটিভিটিকে ইনক্রিজ করতে সাহায্য করবে। এখন বলি এই ইনক্রিজড ইনসুলিন সেন্সিটিভিটি ব্যাপারটি কী। এটির অর্থ হলো আপনার কোষগুলো যথাযথভাবে সুগারকে রক্তস্রোতের মধ্যে ব্যবহার করতে সক্ষম হচ্ছে। এক্সারসাইজ সম্পর্কিত একটি কথা বলে রাখি, যেটা হলো এক্সারসাইজ মানেই শুধু ইয়োগা বা ফ্রি হ্যান্ড নয়, তার সাথে ওয়েট লিফটিং, রানিং, বাইকিং, ডান্সিং, হাইকিং বা সুইমিং প্রভৃতিও করতে পারেন। নাম্বার টু, শর্করা জাতীয় খাবার নিয়ন্ত্রণ। মনে রাখবেন, শর্করা খাবার অতি দ্রুত হারে ভাঙতে শুরু করে এবং সেটি ভেঙে সুগার অর্থাৎ গ্লুকোজে পরিণত হয়, এবং তারপর ইনসুলিন ওই সুগারকে নিয়ে কোষে কোষে পৌঁছে দেয়। অর্থাৎ আপনি যদি খুব বেশি পরিমাণে শর্করা জাতীয় খাবার খান এবং সেই সঙ্গে ইনসুলিন ফাংশনে সমস্যা থাকে, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। তাই সিম্পল কার্বোহাইড্রেটের পরিবর্তে কমপ্লেক্স কার্বোহাইড্রেটস বা জটিল শর্করা ইনটেক করুন, তাহলে হয়তো ব্লাড সুগার লেভেল অনেক বেশি কন্ট্রোলে থাকবে। নাম্বার থ্রি, খাদ্য তালিকায় ফাইবার জাতীয় খাবার থাকা অত্যন্ত জরুরি। ফাইবার বিশেষত পাওয়া যায় সবুজ শাকসবজি, বিভিন্ন ফলে, হোল গ্রেনস এবং লেগিউমসে। যদি প্রতিদিন আপনি আপনার খাদ্য তালিকায় এই সকল ফাইবার জাতীয় খাবার রাখেন, তাহলে দেখবেন যে এই ফাইবার ডাইজেশনের মাত্রাকে স্লো করে এবং রক্ত শর্করা বৃদ্ধির হার হ্রাস করে। প্রতিদিন একজন মহিলার গড়ে 25 গ্রাম ও পুরুষের 38 গ্রাম ফাইবার ইনটেক করা প্রয়োজন। নাম্বার ফোর, খাবার তো অনেকেই খাচ্ছেন, সেই সঙ্গে পরিমিত জলপান আপনার রক্তের সুগারের লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। এছাড়াও বলি, পরিমিত জলপান শরীরকে ডিহাইড্রেশন থেকে মুক্ত করে ও কিডনির মধ্যে যে অতিরিক্ত শর্করা জমা হয়ে থাকে সেটিকে ইউরিনের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে। একটা অবজারভেশনাল স্টাডিতে দেখা গেছে, যে সমস্ত মানুষ পরিমিত মাত্রায় জলপান করেন, তাদের ক্ষেত্রে ব্লাড সুগারের লেভেল হাই হওয়ার ঝুঁকি খুবই কম থাকে। জল প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, জল এবং অন্যান্য যে সকল নন ক্যালোরিক বেভারেজেস রয়েছে সেগুলো পান করা অত্যন্ত ভালো, কিন্তু সুগার সুইটেন্ড ড্রিঙ্কস কখনোই নয়, কারণ এই সকল ড্রিঙ্কস রক্তে গ্লুকোজের মাত্রাকে অনেক বাড়িয়ে দেয়, সেই সঙ্গে দেহের ওজন বৃদ্ধি করে এবং ডায়াবেটিসের ঝুঁকিও অনেকাংশে বেড়ে যায়। নাম্বার ফাইভ, ইমপ্লিমেন্ট পোর্শন কন্ট্রোল। ধরা যাক আপনারা প্রতিদিন চারবার খাবার কনজিউম করে থাকেন, এখন যদি প্রতিবারের খাবারের থেকে কিছু পরিমাণ ক্যালোরি কম করে ইনটেক করেন, তাহলে ওয়েট লস হতে পারে এবং ব্লাড সুগার লেভেলও কম হতে পারে। এখন কিছু হেল্পফুল টিপস দেওয়া হলো পোর্শন কন্ট্রোল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। নাম্বার ওয়ান, মাপ করে এবং পরিমিত ওজনে ক্যালোরি ইনটেক করুন। নাম্বার টু, খাবার কনজিউম করার সময় সার্ভিং প্লেট স্মল হওয়াই ভালো। নাম্বার থ্রি, রেস্তোরাঁর খাবার অ্যাভয়েড করাই বেটার। নাম্বার ফোর, ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাবার খেতে হবে। বটম লাইন, আপনি আপনার প্রতিদিনকার ক্যালোরি নিয়ম করে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার ব্লাড সুগার লেভেলও নর্মাল হবে। নাম্বার সিক্স, সর্বদাই খাদ্য তালিকায় যদি লো গ্লাইসেমিক ইন্ডেক্স আছে এমন খাদ্য রাখা যায়, তাহলে অনেক উপকার পাবেন। অ্যাকচুয়ালি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড শরীরের ব্লাড সুগার লেভেলকে ঠিক রাখতে সাহায্য করে। সবসময় মনে রাখবেন, অ্যামাউন্ট এবং শর্করা জাতীয় খাদ্যের ধরন উভয়ই নির্ধারণ করে ব্লাড সুগার লেভেল হাই হবে না লো। অর্থাৎ লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড যেমন সি ফুড, মিট, এগস, ওটস, বার্লি, বিনস, লেন্টিলস, লেগিউমস, কর্ন, ফ্রুটস বা ফল এবং নন স্টার্চি ভেজিটেবলস কনজামশনের ফলে ডায়াবেটিস হওয়ার থেকে অনেকটাই নিরাপদে থাকা যায়। তবে হ্যাঁ, লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডের পাশাপাশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার কনজিউম করাও অত্যন্ত জরুরি। কিন্তু নাম্বার সেভেন, সর্বদাই স্ট্রেস লেভেলকে কন্ট্রোল করুন, কেননা স্ট্রেস আপনার ব্লাড সুগার লেভেলকে অনেক বাড়িয়ে দেবে। অর্থাৎ আপনি যে সময় স্ট্রেস দিচ্ছেন আপনার মনের ওপর, সে সময় গ্লুকাগন এবং কর্টিসল নামক দু ধরনের হরমোন সিক্রিশন হয়ে থাকে,
যেগুলো ব্লাড সুগারের লেভেল বৃদ্ধি হওয়ার অন্যতম কারণ। স্টাডি বলছে এক্সারসাইজ এবং ইয়োগা আপনার স্ট্রেস লেভেল এবং ব্লাড সুগার লেভেলকেও কন্ট্রোল করতে সাহায্য করবে। নাম্বার 8, ব্লাড সুগার লেভেলকে অবশ্যই মনিটর করতে হবে। কথায় তো আছেই, হোয়াট গেটস মেজার্ড গেটস ম্যানেজড। সুগার চেক করা এবং সেই সঙ্গে প্রতিদিন একটা ডায়েরি মেনটেন করা, যেটা আপনার খাদ্য ও ঔষধপত্রাদির ব্যবহার কমাতে সহায়তা করবে। নাম্বার 9, পরিমিত সুষম আহারের পাশাপাশি চাই উপযুক্ত ঘুম, যেটা আপনার শরীরের জন্য অত্যন্ত জরুরি, কারণ গুড স্লিপ আপনার ব্লাড সুগার কন্ট্রোল এবং সঠিক ওজনকে প্রমোট করে থাকে। মনে রাখবেন, কম ঘুমানো কোনো কাজের কথা নয়। কম ঘুম আমাদের গুরুত্বপূর্ণ মেটাবলিক হরমোনগুলোকে ডিসরাপ্ট করে থাকে। নাম্বার 10, যে সমস্ত খাবারে ক্রোমিয়াম ও ম্যাগনেশিয়াম আছে, যেমন সবুজ শাকসবজি, ফল, বাদাম, শস্যদানা, লেগিউমস, সামুদ্রিক মাছ প্রভৃতি প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন। কারণ হিসেবে বলা যায়, ক্রোমিয়াম ও ম্যাগনেশিয়ামের অভাবে কার্বোহাইড্রেট ইনটলারেন্স তৈরি হয়, আর যেটি আমাদের ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে। নাম্বার 11, অ্যাপেল সিডার ভিনিগার আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটি ফাস্টিং ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করে। নাম্বার 12, দেখা গেছে সিনামন বা দারচিনি ফাস্টিং ব্লাড সুগার লেভেলকে রিডিউস এবং ইনসুলিন সেন্সিটিভিটিকে ইম্প্রুভ করতে সাহায্য করে। নাম্বার 13, ফেনিউগ্রিক সিডস বা মেথিদানা যদি আপনার ডায়েটে না রাখেন তাহলে ইমিডিয়েটলি অ্যাড করুন, কারণ এই মেথিদানা ব্লাড গ্লুকোজ লেভেলকে রেগুলেট করতে সাহায্য করে। অর্থাৎ ইট হেলদি অ্যান্ড বি হেলদি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করুন তাদের সাথে যাদের আপনি কেয়ার করেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ও বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকুন, সুস্থ থাকুন।